আজকের রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি যা কিছুই পড়ছেন তা আপনার নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন। হতে পারে এই তথ্য দিতে গিয়ে জীবনের প্রতি আপনার দৃষ্টি বদলে গেল। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন। তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন এবং আপনার ব্যবসার দিকে মনোযোগ দেওয়া 100% উচিত। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনার নতুন প্রেমের প্রস্তুতি হতে পারে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেরানোর সুযোগ আপনি পেতে পারেন। কোনো সিনেমা দেখুন আর আপনার পরিবার আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে, এটা সম্ভাবনা মাত্র। তবে রোমান্সের জন্য আজকের দিনটি ভালো যাবে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আপনার ঘরে বেড়ে যাওয়া খরচের জন্য বিব্রত হবেন না, কেননা আপনার আয় বেড়ে যাওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার অর্থ বড় কোনো জায়গায় বিনিয়োগ করুন, ছোটখাটো লাভ লোকসানে অতটা গুরুত্ব দেবেন না, তবে আপনি সঞ্চয়ের দিকে অবশ্যই একটু নজর রাখবেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে, তাই অবহেলা করবেন না। আপনার সমস্যা বাড়তে পারে, আপনার কিছু মানসিক চিন্তা হতে পারে। আর নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে, লেখাপড়ার জন্য আজকের দিনটা ভালোভাবে যাবে। শত্রু থেকে কোনো চাপ আপনার আসতে পারে, সকালের দিকে ব্যয় বৃদ্ধি পাবে। প্রিয় ব্যক্তির সঙ্গে আপনার মিলনের ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, সন্তানের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগে আজ বন্ধ রাখুন। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি, অধিক বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, কোনো কাজের জন্য মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য অপেক্ষা করে আছে। নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আপনার তাদের সাথে সময় কাটানো খুব ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনি মনোসংযোগের জন্য কোনো ভালো জায়গায় খুঁজবেন, যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায়। তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনোসংযোগ করে লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আপনার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরো শক্তপোক্ত হচ্ছে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার, পরিশ্রম কাজে দেবে আর একটা পছন্দ না হলে অন্যটা পাবেন। আত্মবিশ্বাস ভর করে এগিয়ে চলুন, শুভকামনা আপনার জন্য। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? সাবধান হন, এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালানোর সময় এবং যে কোনো রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচন্ড সাবধান থাকতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবার খান। বিদ্যার্থীদের লেখাপড়ায় আজকের দিনটা উপযুক্ত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবার আশঙ্কা। কোনো মহিলার সঙ্গে আপনার পরিচয় হয় আপনার একটু সমস্যা বাড়তে পারে, তার সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে নিন। কোনো বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন, বাড়িতে কোনো আত্মীয়র জন্য অশান্তি হতে পারে। মনের দিক থেকে আজ আপনার একটু চাপ থাকতে পারে, ব্যবসায় দুর্ভাবনা থাকবে, অধিক ব্যয় হতে পারে। পিতামাতার সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, আঘাত থেকে সাবধান থাকুন। রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? মনে আছে কি যে আপনার
বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন। বাড়িতে শান্তির পরিবেশ আছে, সেই জন্য আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধাবোধ করবেন না। দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? দিবাস্বপ্ন দেখা খারাপ, যা বাস্তবে পরিণত হয় না, শুধু সময় নষ্ট হয়। দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোনো কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবে মাটিতে পা রাখুন। একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি দীর্ঘদিন প্রতীক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো প্রেমের প্রস্তাব পাবেন। এবার আর অপেক্ষা না করে এই আনন্দময় অনুভূতি অনুভব করতে থাকুন। রোমান্সের জন্য আজকের দিনটা আপনার মোটামুটি ভালো যাবে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন, ভাবনা চিন্তা না করে খরচ করবেন না। আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেট বেশ কিছু টাকার দরকার, যা আপনার খরচ করতে চান, কিন্তু সেটা আপনার কাছে এখন আপাতত নেই, তাই সঞ্চয়ের দিকে নজর রাখা খুবই প্রয়োজন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার শরীর ভালো থাকবে না, কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন, তাও বিনা পরিশ্রমান্তে। অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রশংসার দাবি রাখে, আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, কিন্তু আরাম অবশ্যই করবেন, নতুবা শরীর খারাপ হতে পারে। বিদ্যার্থীদের লেখাপড়ায় নতুন কোনো সূচনা ঘটতে পারে, লেখাপড়ায় মনোযোগ দেওয়া খুবই উচিত। ভালো কাজের জন্য চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে। স্ত্রীর জন্য কোনো কারণে বাড়িতে বিবাদ হতে পারে। অতিরিক্ত ভোগ ইচ্ছা হওয়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় কোনো আর্থিক চাপ নিয়ে চিন্তা বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ, প্রতিবেশীর সঙ্গে কোনো অশান্তি হতে পারে, জলপথে বিবাদ আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন, কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে লেগে পড়ুন এবং আপনার উন্নতি অবশ্যই হবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন হবে, তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে, তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আপনাদের গ্রহ বলছে যে আপনাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। যদি আপনার সামনে এখন কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না এবং তার কাছ থেকে প্রয়োজনীয় উপদেশ নেবেন। রোমান্সের জন্য আজকের দিনটা ভালো। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোনো লক্ষ্য স্থির করছে। হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থাবোধ করবেন না এবং আপনি আপনার নিজের বুদ্ধিমত্তাকে ব্যবসায় প্রয়োগ করে দেখতে পারেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আপনি যদি আরামের সঙ্গে কোনো কাজ করতে চান তা যোগা করার চেষ্টা করুন, অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন। এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশিতেই রাখবে। পুষ্টিকর খাবার খাওয়া খুবই প্রয়োজন। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে, মনোযোগ দিতে হবে লেখাপড়ায়। বাইরের কোনো ভয় আপনার মনে কাজ করতে পারে। বিবাহ জীবনে কোনো সুখের সময় আসতে চলেছে। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি পাবে। প্রেমের জন্য ভালো সময়। ব্যবসায়ের খরচ বাড়তে পারে। কাজের জন্য ব্যস্ত থেকেও ফল পাবেন না। স্ত্রীর ব্যাপারে কাজের চিন্তা আসতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার দিকে কোন নতুন কাজ শুরু হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনারই দিন, কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের উপরেই থাকবে।
আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্য আপনার পরিচিতি বেড়ে যাবে। আজ আপনার নিজের প্রিয়জনের সাথে সময় কাটাবেন, এই সময়ের পুরো লাভে আপনি উঠাতে পারবেন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি হয়তো আপনার কাজের ওজন থেকে মুক্তি চাইছেন, আর আপনার বন্ধুরা আপনাকে কাজের চাপ থেকে বের করে নিয়ে আসবে। একটু সময়ের জন্য ওদের সঙ্গে ঘুরে আসুন, আবার নিজের কাজে মনোযোগ করুন। আপনার ক্যারিয়ারের উন্নতি হবে এই কামনায় রইল। এবং আজ আপনার রোমান্স কেমন যাবে? দম্পতিরা দেখবেন যে তাদের সম্পর্কে শান্তি ফিরে এসেছে, তাই এই সময়গুলি উপভোগ করুন এবং আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়ে একসঙ্গে সময় কাটান। প্রেমের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো কাটবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন। আজ আপনার বাঞ্ছনীয় হবে এটাই যে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হবেন এবং কার্যক্ষেত্রে সজাগ থাকুন, তাইলে আপনার পদোন্নতি ও লাভ দুটোই বাড়তে পারে। আজকের দিনে আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার যে কোনো জয়েন্টে বা জোড়ায় আঘাত লাগার সম্ভাবনা আছে, এই জন্য হাঁটু বা গোড়ালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে আজ আপনার শরীরের প্রতি, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, পারলে একটু ব্যায়াম করার চেষ্টা করুন। এছাড়াও আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে। বিদ্যার্থীদের লেখাপড়ার জন্য আজকের দিনটা খুবই ভালো, মনোযোগ ভিত্তি করতে হবে লেখাপড়ায়। ব্যবসায় আজ আয় বাড়তে পারে, চাকুরির স্থানে কোনো বাধা মিটে যাবে, শত্রুর জন্য কোনো কাজের ক্ষতি হতে পারে, দূরের কোনো বন্ধুর খবর আসতে পারে, আর্থিক ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, খেলাধুলায় জয়লাভ হবে, পারিবারিক সমস্যা বাড়তে পারে, দুপুরের পরে সন্তানের জন্য কোনো আনন্দ বাড়তে পারে, বাড়তি কোনো চাপ আপনার মাথায় চলে আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন, যার ফলে আপনার জীবন বদলে যাবে। আজ আপনি এবং আপনার পরিবারের লোকের একে অন্যকে খুব সহজে বুঝতে পারবেন। নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি কতগুলো মানুষ থেকে সাবধান থাকবেন, এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে, তারা কিন্তু আপনার ভালো চায় না, তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না, শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনার উচিত নিজের আবেগকে সংবরণ করা, না হলে তা আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে বসে নিজের চিন্তা ভাবনাগুলোকে জানান, কিন্তু শান্তভাবে এবং বুদ্ধিবৃত্তি দিয়ে এ কাজ করবেন। আবেগ মথিত হয়ে আপনার বক্তব্যগুলোকে প্রকাশ করবেন না, আপনার সঙ্গীর সামনে তুলে ধরবেন না। আজ সব ধরনের কথা কাটাকাটিকে সরিয়ে রাখুন। রোমান্সের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো যাবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থা আজ বেশ টাইট, হয়তো আপনি কিছু ধারও করে ফেলেছেন। আজকের দিনটি হলো একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন, কত সময় আপনি যথেষ্ট খরচ করেছেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনি কিছু বাধা অনুভব করবেন, কিন্তু এটি আপনার চিন্তা দূর করার সঠিক সময়। আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন, নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে, অযথা টেনশন করবেন না, লেখাপড়ায় মনোযোগ দিন, কোনো কাজের চিন্তা আপনার বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে কাজে মন দিতে পারবেন না, কোনো ভুলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে, দূরে কোনো ভ্রমণের আলোচনা, বাড়ির কোনো খরচের জন্য ঋণ বৃদ্ধি পাবে, আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায়ী চুরি থেকে সাবধান থাকুন। কবিদের জন্য দিনটি ভালো, মায়ের শরীর নিয়ে ডাক্তারের সঙ্গে কোনো আলোচনা করতে পারেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে?
গ্রহের কুপ্রভাবে কারণে আজ আপনি বাড়িতে কোন রকম ব্যবসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই জন্য আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না, খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি হয়তো কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায়, আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন, তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যও পূরণ হবে। আজ আপনার রোমান্স কেমন যাবে? নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আপনার যে আগ্রহ তা আজই অত্যন্ত বেশি থাকবে এবং আপনি খুঁজেও পেতে পারেন। অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্য সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। রোমান্সের জন্য আজকের দিনটা আপনার খুবই ভালো যাবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে। এই মূল্যবান সময়ের সুযোগ নিন, চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচন্ড বিস্তারিত ভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন। আপনি যোগা আর ধ্যানকে গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায়। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে, লেখাপড়ায় মনোযোগ অবশ্যই দিন। সকালের দিকে শরীরের কোনো যন্ত্রণা বৃদ্ধি হতে পারে, শত্রুর কারণে মনে ভয়ভাব আসতে পারে, ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনো নামী স্থানে গিয়ে আপনার সমস্যা হতে পারে, কাজে একটু ক্রোধ সংবরণ করুন, তা না হলে আপনার ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন, বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে, আইনি কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্য আজকের দিনটা খুবই শুভ। এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে, এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্য লাভদায়ক সিদ্ধ হবে। আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে, যদি এরকম কোনো সুযোগ পান তো হাত থেকে ছেড়ে দেবেন না। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে, কিন্তু আপনি হয়তো তা পাবেন না, তাই ঘাবড়াবেন না, মাথা ঠান্ডা হলে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি খুব ভালো মুডে আছেন, আজ আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে বহু সময় আজেবাজে কথা বলে কাটাবেন, কিংবা এই আদান প্রদান টেক্সট মেসেজ বা অনলাইন মেসেজের মাধ্যমেও হতে পারে। রোমান্সের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে সকল গোপন কথা খুলে বলুন, অবশ্যই কিছু সফলতা পেতে পারেন। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে, আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য রোজকার খরচায় সাবধানতা বজায় রাখতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আপনি আরাম পাবেন, কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, ডাক্তারের পরামর্শ নিন, ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হবে, সেই সব খাবার দাবার আপনি খাবেন না এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতির যোগ আছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, কোনো বাজে ঘটনা দেখে আপনার মনে কষ্ট বাড়তে পারে, সংসারের জন্য শান্তির কামনায় দান করতে পারেন, পাওনা আদায় নিয়ে কোনো বিবাদ হতে পারে, শত্রুর থেকে মুক্তি লাভ। আজ সকালের দিকে কোনো ছোটখাটো ক্ষতি আপনার হতে পারে, ব্যবসার ব্যাপারে কোনো চিন্তা বৃদ্ধি, শরীরের গোপন কোনো কষ্ট আপনার হতে পারে, আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন, চর্বি জাতীয় রোগে আপনার একটু সমস্যা হতে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি নিজেকে একেবারেই সত্যভাবে জানতে চেষ্টা করবেন। আপনি নিজের মান্যতার উপর লক্ষ্য দিন, এই পথে চলতে থাকুন, কারণ এতে আপনার আনন্দ পাবেন। আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন, কিছুদিন নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনার আত্মবিশ্বাসই আপনার সাফল্যের মাপকাঠি। নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করুন। আপনি কাজে অবহেলা করে আপনার কাজকে নষ্ট করবেন, এর ফলে আপনার মানসিক চাপও বাড়তে পারে। তাই নিজের কাজের প্রতি লক্ষ্য দিন, আপনার ক্যারিয়ারের উন্নতি হবে। শুভকামনা রইল। আজ আপনার রোমান্স কেমন যাবে? আপনাদের মধ্যে যারা বিবাহিত তারা দেখবেন যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। বিবাহ পরবর্তী সম্পর্কের পরিস্থিতি উপস্থিত রয়েছে এবং আপনি নিজেকে অন্য ব্যক্তি দ্বারা আকৃষ্ট অনুভব করবেন। আপনার হয়তো লম্বা শ্বাস নিয়ে আবার চিন্তা করা উচিত। এমন কিছু করবেন না যার জন্য আপনাকে অনুশোচনা করতে হয়। প্রেমের জন্য আজকের দিনটা ভালো যাবে। আজ আপনার আর্থিক অবস্থা কেমন যাবে? আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না। এই দিকগুলিতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তোবা হবে না। আপনি দেশি বাজার থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিয়ে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে। আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন। আপনি এই সময় যেসব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে, তাহলে আজ হলো সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে বেশি পরিমাণে অর্থ লাভ করতে পারেন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনি ভাবুলতার দ্বারা পরিচালিত হয়ে গভীর জলের কাছাকাছি যাবেন না যতক্ষণ না আপনি সাঁতার জানছেন। আজ জল থেকে কোনো আঘাত বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, পুষ্টিকর খাবার খান, তাহলে আপনার স্বাস্থ্য ভালো অনুভব করবেন। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করবেন। শরীর ভালো না থাকায় আপনার চিন্তা বাড়তে পারে। আজ কোনো প্রকার আশা আপনার ভঙ্গ হওয়ার সম্ভাবনা। দূরে কোনো কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে। সামাজিক কোনো কাজের জন্য নাম যশ বাড়বে। বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার কাজে সাফল্য পাবেন। কোনো আত্মীয়ের খারাপ খবর শুনতে পারেন। কর্মস্থানে কোনো প্রকার অশান্তি বৃদ্ধি হতে পারে। আজ একটু একা থাকতে আপনার ভালোই লাগবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে, তাদের সাথে খুব আনন্দ করুন। কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে, সেজন্য কাজের আনন্দের মাঝে সমতা বজায় রাখুন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ, কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না। দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন, এই ছোটখাটো সময়গুলি সরে যাবে। আজ আপনার রোমান্স কেমন যাবে? আজ আপনি আপনার জীবন সঙ্গীর প্রেমের সক্ষমতা অনুভব করুন এবং সেই একই জিনিস আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। আপনার জীবন সঙ্গী শুধুমাত্র আপনার শরীর দেখে নয়, বরং আবেগ এবং পাণ্ডিত্য দ্বারাই আকৃষ্ট হবে। রোমান্সের জন্য আজকের দিনটা ভালো যাবে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন, এজন্য আপনি কোনো ফিক্সড ডিপোজিট বা দীর্ঘমেয়াদী ঋণের জন্য ভাবুন। আপনার বাজেটকে পরিমিত করুন। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ আপনার নিজের উপর নিয়ন্ত্রণ করার অনুভূতি হবে। আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেট আলতো একটা আকর্ষণ থাকবে। আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অবশ্যই লেখাপড়ায় মনোযোগ দিন। সকালের দিকে কোনো ধরনের ধারালো অস্ত্র থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে শান্তি ফিরে আসবে। ডাক্তারের জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য নামী সংস্থার সঙ্গে আলোচনা করতে পারেন। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। বন্ধুর থেকে ভালোবাসা পেতে পারেন। ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে। বাড়িতে খরচের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি।
বুদ্ধির কোনো ভুল আপনার হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই, তাহলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন। নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। আপনার নিকটের সম্বন্ধে বিশ্বাস আর বিচক্ষণতার উপর টিকে আছে। একে অন্যকে সাহায্য করলে আরো মজবুত হয়। আপনি যত সহজে নিজেদের লোকের সাহায্য করবেন, আপনারও তাকে সেই মতো সাহায্য করবে। আপনি যত সহজে নিজেদের লোকদের সাহায্য করবেন, তারাও আপনাকে সাহায্য করতে সবসময় তৈরি থাকবে। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনার ভালো যোগাযোগ ক্ষমতা, মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে। আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরো উৎসাহিত করবে। আজকের দিনে আপনার রোমান্স কেমন যাবে? আজকের দিনটি আপনার কাছে হৃদয়ের উত্তাপ দেওয়ার দিন। যদি আপনি একা হন, তাহলে দেখবেন যে আপনার চলার পথে আপনি কাউকে পাচ্ছেন যে আপনাকে বুঝিয়ে দেবে তার আপনাকে ভালো লেগে গেছে। আপনার আজকের দিনটা ভালো যাবে রোমান্সের জন্য। আজকের দিনে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আপনাদের মধ্যে যারা বাড়ি ভাড়া করে থাকেন, তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার সুযোগ আসতে পারে। বাড়ির জন্য ঋণের আবেদন করার একটি উপযুক্ত সময়। আপনার অর্থনৈতিক বা সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে। আজকের দিনে আপনার স্বাস্থ্য কেমন যাবে? যদি আপনি ছাত্র হন, তো আজ কিছুটা বিব্রত থাকবেন। আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে মন দিচ্ছেন, তাতে আপনার শরীরের উপর প্রভাব পড়বে। পড়তে বসে এদিক ওদিক মন দেবেন না। আপনি স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খান, আপনার শরীর ভালো থাকবে, কোনো চিন্তা করতে হবে না। আজকের দিনে বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হবে। কাজের জন্য ভ্রমণে বাধা আসতে পারে। শরীরে কোনো রোগ ব্যাধির সম্ভাবনা হতে পারে। প্রেমের জন্য বিবাহ আসতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। ব্যবসার কোনো লোক আপনাকে ঠকাতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো অশান্তি আপনার বৃদ্ধি হতে পারে। কোনো অশান্তি আসতে পারে সংসারে। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আপনার রক্তচাপ বাড়তে পারে। আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির রাশিফল। আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে। আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন। এই পরিবর্তনকে বজায় রাখুন। আজ আপনার ক্যারিয়ার কেমন যাবে? আপনি হয়তো বহুদিন ধরে কোনো ফোনের আশায় বসে আছেন। আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে। আপনি হয়তো আজ কোনো চাকরি পেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কিনা। আজ আপনার রোমান্স কেমন যাবে? আপনি আজ আপনার সম্পর্কের উপর গুরুত্ব দিন এবং সেইসব লোকদের কথা ভাবতে থাকবেন যারা আপনার জন্য সঠিক সঙ্গী খুঁজে পেতে পারে। আপনার প্রবণতা হলো রূপকথার প্রেমে বিশ্বাস করা, তবে আজ সত্যিকারভাবে কারোর দেখা আপনি পেতে পারেন, প্রেমের সূচনা ঘটতে পারে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন, তা আপনি গ্রহণ করবেন। আপনার সমস্ত বুদ্ধি আজকে কাজে লাগান, যাতে সমস্ত নেতিবাচক জিনিস অবলুপ্ত হয়ে যায়। আজ আপনার স্বাস্থ্য কেমন যাবে? আজ নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, যাতে সমস্যায় না পড়েন। এই সমস্যা আপনার অনাদৃতজনিত অসুবিধা দেখা হতে পারে। আজ আপনার পাক্যের উপরও সংযম রাখুন, যাতে আপনার শারীরিক লাভ হবে। বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি। আজকের দিনে আপনার সারাদিন একটু শারীরিক কষ্টের পরিমাণ বৃদ্ধি হতে পারে। ব্যবসায় কোনো শুভ পরিবর্তন আসতে পারে। কাছাকাছি কোনো আত্মীয় বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমের জন্য আঘাত নিয়ে চিন্তা বৃদ্ধি। খেলাধুলাতে সফল হওয়ার আনন্দ বৃদ্ধি। ব্যবসার দিকে আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি কোনো খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।